এভাবে আমার পক্ষে থাকা সম্ভব না, আমি একেবারে পাগল হয়ে যাবো, আমি আর নিতে পারছি না। দরাজ কণ্ঠে অভিনয়কে এক বিশেষ উচ্চতায় যিনি নিয়ে গেছেন তিনি আহমেদ রুবেল। কথা ছিল বুধবার বিকেলে নিজের সিনেমার প্রিমিয়ারে যাবেন, সহকর্মীদের সাথে দেখবেন পেয়ারার সুবাস সিনেমাটি। কিন্তু সিনেমা শুরুর আগেই নিয়তির কাছে হার মানলেন গুণী অভিনেতা আহমেদ রুবেল, হার্ট অ্যাটাকে চলে গেলেন না ফেরার দেশে। শোক স্তব্ধ সংস্কৃতি অঙ্গন ঢাকা থিয়েটারের আয়োজনে বৃহস্পতিবার সকাল 11টায় তার মরদেহ শিল্পকলা একাডেমিতে আনা হয়। শেষ শ্রদ্ধা জানান সহশিল্পী থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের কর্মী এবং ভক্ত অনুরাগীরা। রুবেল ভাই আমার সহশিল্পী ছিলেন, প্রচুর নাটক করেছি রুবেল ভাইয়ের সাথে। সে শুধু একজন গুণী অভিনেতা না, একজন ভালো মানুষ। আহমেদ রুবেল এমনই একজন শিল্পী যে সস্তা জনপ্রিয়তাকে কোনোদিনও গুরুত্ব দেয়নি, বুঝেও তাকে যথাযথ জায়গায় আমরা ব্যবহার করিনি বা করতে পারিনি। কোয়ালিটি কাজ করার জন্য উনি সবসময় প্রেফার করতেন, চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে অভিনয় করার তার সবসময় একটা আগ্রহ ছিল। ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় জীবন শুরু। তার অভিনীত প্রথম নাটক স্বপ্নযাত্রা। হুমায়ুন আহমেদের পোকা নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান রুবেল। মঞ্চ, টেলিভিশন আর সিনেমার দর্শকপ্রিয় এই মুখটির অকাল প্রয়াণের শূন্যতা পূরণীয় নয় বলছেন সংস্কৃতি জনরা। কুসুম ধরিয়া পড়ে কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ। আসলে শিল্পীর মৃত্যু হয় না, দেহ অবসান হয়। রুবেল হয়তো তার যে যোগ্যতা অনুযায়ী সেরকম সুযোগ পায়নি, কিন্তু যা পেয়েছে তা আমাদের জন্যে সেই কাজগুলো অক্ষয় হয়ে থাকবে। অনেকটাই নিভৃতচারী এই গুণী অভিনেতার শেষ শয্যা হল গাজীপুরের ছায়াবিথিতে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।